আনবর্ন চাইল্ডের জেন্ডার প্রোটেকশন, এই বিষয়টা আমাদের দেশে কিন্তু আইনত দণ্ডনীয়। তবুও প্রেগনেন্সি চলাকালীন যে বিভিন্ন রকম স্ক্যানস বা USG হয়, তার রিপোর্টে যে সমস্ত প্যারামিটার্সগুলো থাকে, সেই প্যারামিটার্সগুলোর মাধ্যমে বা প্যারামিটার্সগুলো ইউজ করে মানুষ আনবর্ন চাইল্ডের জেন্ডার প্রেডিক্ট করার চেষ্টা করে। যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার এই USG বা স্ক্যানসগুলো করে থাকে, তারা কিন্তু তাদের রিপোর্টে পরিষ্কারভাবে ডিক্লেয়ার করে দেয় যে তারা বেবি জেন্ডার রিভিল করার চেষ্টা করেনি, বা যে প্যারামিটার বা যে ইনফরমেশানগুলো বেবি জেন্ডার রিভিল করতে পারে সেগুলো উদ্ঘাটন করেনি বা রিভিল করেনি বা সেগুলোর ব্যবহার করেনি। যাই হোক, মানুষ সেই প্যারামিটার বা ইনফরমেশানসগুলো ইউজ করে মিথ বা ওল্ড ওয়াইভস টেলে, বিভিন্ন রকম মিথে বা ওল্ড ওয়াইভস টেলে অ্যাপ্লাই করার চেষ্টা করে এবং সেখান থেকে বেবি জেন্ডার রিভিল করার চেষ্টা করে। এরকমই একটা মিথ হচ্ছে ফিটাল হার্ট রেট বা FHR যদি 140 BPM বা বিটস পার মিনিটের ওপরে আসে, তাহলে সেটা কিন্তু বেবি গার্ল, আর 140 BPM-এর যদি নিচে আসে তাহলে সেটা কিন্তু বেবি বয়। এখন এই যে স্টেটমেন্টটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্লিজ, দয়া করে বলছি, আপনারা কিন্তু ভিডিওটা না দেখে কমেন্ট বক্সে আপনার ডপলার স্ক্যানে বা USG-তে যে FHR-টা উঠে এসছে সেটা লিখে দিয়ে আমাকে জিজ্ঞেস করুন না, দাদা আমি কোন জেন্ডারের সন্তানের মা হতে চলেছি, আমি কিন্তু এই স্টেটমেন্টটা কতটা সত্যি সেটা যাচাই করতে এই ভিডিওটা বানাচ্ছি। হৃৎস্পন্দন বা হার্টবিট কিন্তু নির্ভর করে মায়োকার্ডিয়ামের উপরে। মায়োকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের যে দেওয়ালটা থাকে বা যে আস্তরণটা থাকে, লেয়ারটা থাকে, তার ঠিক সেই দেওয়ালের ঠিক মাঝামাঝি একটা লেয়ার থাকে, সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের উপরে বেশ কিছু মাসেল থাকে, সেই মাসেলটাই কিন্তু হৃৎস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাকে নিয়ন্ত্রণ করে। এখন দেখা গেছে মোটামুটিভাবে 3 weeks, এমব্রায়ো যখন 3 weeks, সেই অবস্থায় কিন্তু এই মায়োকার্ডিয়াম ডেভেলপ করে যায়। এই মায়োকার্ডিয়াম ডেভেলপ করে যায় এবং সেটা সংকোচন প্রসারণ শুরু করে দেয়, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি বা USG-তে ধরা পড়ার যোগ্য হয় মোটামুটি 6 weeks বা 6 সপ্তাহ বয়সে এসে। মজার ব্যাপার হলো মোটামুটিভাবে এই সময় থেকে 10 weeks এজ অবধি এই ফিটাল হার্ট রেট কিন্তু বাড়তে থাকে, মোটামুটি যেটা 170 BPM-এর আশেপাশে পৌঁছে যায় এবং তারপর থেকে সেটা কমতে শুরু করে, যেটা কমতে কমতে মোটামুটি 20 সপ্তাহ বা 20 weeks এজে এসে 120-এর আশেপাশে থাকতে দেখা যায়, বা তার বেশিও হতে পারে, কিন্তু মোটামুটিভাবে 120 থেকে 160-এর মধ্যে অন অ্যাভারেজ দেখা যায়। একটা সুস্থ স্বাভাবিক ফিটাসের হার্ট রেট বা ফিটাল হার্ট রেট মোটামুটি 120 থেকে 160 যেরকম বললাম সেরকম থাকে, এবং সেটা কিন্তু রেগুলার থাকে, অর্থাৎ কোনো গ্যাপ তৈরি হয় না, এবং প্লাস মাইনাস 5 to 15 BPM-স ভ্যারি করে। প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার, অর্থাৎ প্রথম 12 সপ্তাহ, এই 12 সপ্তাহের মধ্যে 10 সপ্তাহতেই এই FHR-টা বাড়তে থাকে এবং তারপরে কিন্তু এটা কমতে থাকে। এই FHR-টা গবেষণার মাধ্যমে যেটা উঠে এসছে, এই FHR-টা কিন্তু ডিপেন্ড করে ফিটাসের হেলথ, ওভারঅল হেলথ, অর্থাৎ সামগ্রিক যে স্বাস্থ্য, ফিটাসের যে স্বাস্থ্য সেটার উপরে, ফিটাসের মুভমেন্টের উপরে, মায়ের মানসিক অবস্থা এবং মায়ের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। আমাদের ক্ষেত্রে যখন 7 weeks-এ ফার্স্ট USG হয়েছিল, তখন 144 BPM বা বিটস পার মিনিটে এসেছিল। খুব স্বাভাবিকভাবে এরকমই একটা মিথের উপর ডিপেন্ড করে আমিও ভেবেছিলাম বেবি গার্ল, কিন্তু ধারণাটা চেঞ্জ হয়ে গেল যখন থার্ড ট্রাইমেস্টারে একটা স্ক্যান হলো এবং সেখানে এই ফিটাল হার্ট রেটটা অনেকটাই কম এলো। সেই জন্যই আমি যাচাই করতে চাইলাম যে এই স্টেটমেন্টটা কতটা সঠিক, সেই জন্য বিভিন্ন গবেষণার খোঁজ করলাম। যে গবেষণা পত্রগুলো আমার হাতে এসে পৌঁছালো বা যেগুলোর যে রিসার্চ স্টাডিগুলো আমি পেলাম, সেখানের মধ্যে 2টো রিসার্চ স্টাডি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে রিসার্চটা, সেটা পাবলিশ হয়েছিল 2015 সালে জার্নাল অফ ম্যাটার্নাল ফিটাল অ্যান্ড নিওনেটাল মেডিসিন। ইউনাইটেড স্টেটসে মাদার অ্যান্ড চিলড্রেন্স হসপিটালে একটা রিসার্চ করা হয়েছিল, স্টাডি করা হয়েছিল, যেখানে 955 জন প্রেগনেন্ট ওমেন, যাদের মোটামুটিভাবে 8 to 13 weeks-এর প্রেগনেন্সি ছিল, তাদেরকে স্ক্যান করা হয় এবং তাদের রিপোর্টগুলো জোগাড় করা হয়। সেখানে যে ফিটাল হার্ট রেট এবং অন্যান্য প্যারামিটার সেগুলোকে নোট করা হয় এবং পরবর্তীকালে তাদের যে প্রেগনেন্সি আউটকাম বা ডেলিভারি আউটকাম সেগুলোকেও নোট করা হয়।
তার মধ্যে 332 জনের ফিমেল চাইল্ড হয়েছিল এবং 323 জনের মেল চাইল্ড হয়েছিল। যে 332টা ফিমেল চাইল্ড হয়েছিল তাদের মায়েদের ফার্স্ট ট্রাইমেস্টারের যে স্ক্যানটা হয়েছিল সেখানে কিন্তু FHR এসেছিল 158 থেকে 177 BPM। আর যে মেল চাইল্ড হয়েছিল তাদের মায়েদের ফিটাল হার্ট রেট এসেছিল 157 থেকে 177 BPM। এবার বলুন এই যে 158 থেকে 176 এবং 157 থেকে 177 এই BPMগুলোর মধ্যে কি ডিফারেন্সটা খুঁজে পাচ্ছেন? যারা রিসার্চ করেছিল তারাও কিন্তু ডিফারেন্সটা এতটাই নগণ্য, তারা বলেছিল যে ফিটাল হার্ট রেটের উপর ডিপেন্ড করে বেবি জেন্ডার রিভিল করা কিন্তু একদমই উচিত নয়। সেটা কিন্তু একদমই ফিটাল হার্ট রেট কিন্তু একদমই বেবি জেন্ডার রিভিল করার প্রেডিক্টর নয়। একই রকমভাবে আরও একটি পুরনো রিসার্চের খবর পেলাম, যেটা কি না April 1989 জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সে পাবলিশ হয়েছিল। সেখানে 924 জন প্রেগনেন্ট ওমেনের ওপরে একই রকমভাবে স্টাডি করা হয়েছিল, যাদের ফার্স্ট ট্রাইমেস্টারের FHR এবং প্রেগনেন্সি আউটকাম বা ডেলিভারি আউটকামটাকে নোট করে মেলানো হয়েছিল। সেখানে যারা রিসার্চ করেছিল সেই রিসার্চাররাও কিন্তু বলেছে যে বেবি জেন্ডার প্রেডিক্টর হিসেবে FHR কিন্তু ইউজ করা একদমই উচিত নয়, কারণ এটা ভ্যারি করে। এছাড়া বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে বাচ্চার অবস্থা, মায়ের মানসিক অবস্থা ইত্যাদি ইত্যাদি নানান কন্ডিশনের উপর নির্ভর করে মিনিটে মিনিটে কিন্তু এই FHR বেড়ে বা কমে যায়। তাই দেখা গেছে যে এর ওপর নির্ভর করে যদি বেবি জেন্ডার প্রেডিক্ট করা যায় তাহলে কিন্তু সেটা মিলবে না। তাই আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, এই মিথটার উপর ডিপেন্ড করে বেবি জেন্ডার প্রেডিক্ট করার চেষ্টা করবেন না, কারণ এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসবে। এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবেন যে দাদা আপনার ক্ষেত্রে তো ফার্স্ট ট্রাইমেস্টারে 144 BPM এসেছিল, যেটা 140-এর ওপরে, এবং আপনার তো কন্যা সন্তানই হয়েছে, তাহলে কেন এটা সত্যতাটা যাচাই করতে গেলেন? আসলে এই যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর যে সায়েন্টিফিক বেস এগুলো কিন্তু আমি যাচাই করি। সেটা হতে পারে সেটা অনেক দিন ধরে মানুষ মেনে আসছে, সেটা হতে পারে অনেক দিন ধরে মানুষ মানছে না শুধুই মাত্র স্টেটমেন্ট হিসেবে। মিথ বা ট্রুথ যাই হোক না কেন, সেটা অনেকেই মেনে আসছে বা মানছে না, এই প্রত্যেকটা বিষয় আমি যাচাই করার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি যখন দেখছি বহু মানুষ এই বিষয়টার উপর ডিপেন্ড করে প্রেডিক্ট করার চেষ্টা করছে, তখন আমি এইটা কিন্তু সায়েন্টিফিক্যালি এটার যে বেসিসটা আছে সেটা খোঁজার চেষ্টা করি, এবং খুব স্বাভাবিকভাবেই এটার যে আউটকামটা হবে বা এই যে প্রেডিকশানটা বা এই মিথটার যে প্রেডিকশানটা হবে সেটা কিন্তু 50% মিলবেই, তার কারণ প্রেগনেন্সি আউটকাম দুটোই হয়, আইদার বয় অর গার্ল। তো সেক্ষেত্রে 50% প্রেডিকশান যে মিলে যাবে না সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু যেহেতু বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই বা যেহেতু বেসিস নেই সেই জন্য এটার ওপর ডিপেন্ড করে জেন্ডার প্রেডিকশান কখনোই করবেন না। র্যাদার ফিটাল হার্ট রেট যাতে ঠিকঠাক রেঞ্জের মধ্যে থাকে সেই জন্য আপনি সুস্থভাবে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন, উপযুক্ত পুষ্টি, উপযুক্ত খাবার দাবার নিন, অ্যাক্টিভ থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন। পরবর্তী আলোচনা আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।